ভালোই লাগলো কিন্তু বেশি হলো না। হে গাইস, আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। বাংলা বছরের প্রথম দিনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি এসেছি বগুড়ার পৌর পার্কে। তো এখান থেকে বাংলা নববর্ষ উদযাপনের যে বাঙালি কিভাবেটা বছরটা মানে বরণ করে নেয় সে সম্পর্কে আপনাদেরকে দেখাবো, এবং কিছু আমরা দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, এবং কেমন কাটছে এই পৌর পার্কের নববর্ষের উদযাপন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লাগবে। নতুন পোশাক, নতুন সাজ, নতুন বছর শুরু আজ। পহেলা বৈশাখ 1431 বঙ্গাব্দ। আমরা এসেছি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ার পৌর পার্কে। পান্তা, ইলিশ, ঢাক ঢোল, লাঠি খেলা ইত্যাদি গ্রাম্য সংস্কৃতির মাধ্যমে বাংলা বছরকে বরণ করে নিতে প্রিয়জনদের নিয়ে ছুটে এসেছে অনেকেই। কেমন কাটছে বছরের প্রথম? এইতো ভালো, খুবই ভালো। স্কুলে একদম প্রথম থেকে অনুষ্ঠান ছিল, নাটক ছিল, স্কুলে অনুষ্ঠান শেষে আবার এখানে ঘুরতে এসেছি সবাই, মানে সব মিলিয়ে দারুণ। আর মেইন কাহিনী তো হচ্ছে কেমন লাগলো? ভালোই লাগলো কিন্তু বেশি হলো না। কেমন লাগলো বছরের প্রথম দিন? এখন পর্যন্ত স্কুলের প্রোগ্রাম শেষ করলাম, এখন ফ্রেন্ডরা মিলে এখন আনন্দ করছি, দেখা যায় দিনের শেষে দিনটা কেমন যায়। হ্যাঁ, পান্তা খেয়েছি, পান্তা ইলিশ, স্কুলে অনেক ভালোভাবে ইলিশটা অনেক মজা ছিল, অনেক সুন্দরভাবে সবাই বছরের প্রথম দিন উৎসব পালন করছে। এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি আছে, সব মাটির তৈজসপত্র এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমার নিজের হাতে তৈরি করছে। এখানে ছোট বড় সবার জন্যই রয়েছে নৌকা, চরকি, নাগরদোলা, ট্রেন সহ নানান রকম মাটির তৈজসপত্র, যা নতুন বছরের স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে নানান রকম খেলনা। রোদের কারণে একটু কম, একটু কম। ভালো আছেন তো? হ্যাঁ ভালো তো। আমার বাসা পীরব বাজার, আমি ওখান থেকে প্রতি বছর এই মেলা আছি দেখার জন্য। মেলাটা তো ভালো লাগে, বুঝছেন? হ্যাঁ অবশ্যই, আল্লাহ দেখেন মেলাটা সেই রকম জমছে, যত বিলা যাবে বেল, যত বেল যাবে তত জমজমাট হবে আর কি। বাংলা নববর্ষ বাংলাদেশে পালিত হয় 14 এপ্রিল, এবং পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে 15 এপ্রিল এই দিনটি পালন করা হয়। এদিনে আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। সকাল থেকে এরকম হালকা, এখন বিকেল আল্লাহ ভরসা কি হয়। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলেই নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি সবার জন্য। তো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে হাঁপায়ে গেছি। তো আজকের নববর্ষের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।